ভিডিও করার কোনো কথা ছিল না, কিন্তু আমরা কসকো এসেছি আর কসকোতে ফুচকা পাওয়া যাচ্ছে। পুরো একটা পুরোটা নিতে হবে, মানে তিনটের এরকম নেব। হ্যাঁ, এখানে ফুচকা পাওয়া যাচ্ছে, এরা যদি এটা টেস্টিং এর জন্য দেয় আর ব্যাস লাইন লেগে যাবে ফুচকালা ফুচকালা করে। এটাই ঠিক আছে, টেস্টের জন্য স্যাম্পল এরা ইয়ে করে, তো এরা যদি স্যাম্পল দেয় তাহলে তো আমি মনে হচ্ছে আগে চলে আসবো, এখানেই থেকে যাবো। এর থেকে আর অবাক করার ব্যাপার আর কি হতে পারে? তা আবার মানে বড় বড় শহরগুলোতে কসকোতে যদি দেয় সেটাও মানা যায়, এরকম একটা ছোট শহরে কি ব্যাপার। খুশ হয়ে গেছি আমি, এমনি বেরিয়েছিলাম গ্রসারি করতে, কসকোতে এসে যে এরকম একটা সারপ্রাইজ পেয়ে যাবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তো দেখলেই আমরা এরকম ফুচকা দেখতে পেয়েছি কসকোতে, দেখে তো প্রচণ্ড আনন্দ হয়েছে। তো কসকো থেকে ফুচকা নিয়ে আর টুকটাক বাজার করার ছিল, সেগুলো করে গেছিলাম ইন্ডিয়ান স্টোর। ইন্ডিয়ান স্টোরে একটু মুড়ি চানাচুর এসব তো আমাদের লাগেই, যারা বাঙালি তাদের তো লাগেই, তো এইগুলো একটু শেষ হয়ে গেছিলো, তো এই সব কিনে বাড়ি যাচ্ছি। আর ব্লগটা ভেবেছিলাম যে রবিবার থেকে শুরু করব, কিন্তু শুরু হয়ে গেল শনিবার থেকে। যাই হোক, এরপরে চলো রবিবারে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফিরে এলাম আবার রবিবারের সকালবেলাতে। সকালবেলাতে সুব্রত বিছানা গজাতে এসেছিল, লেপটা পাড়াতে ওর যাই কী আনন্দ হয়েছে, লেপের ভেতর ঢুকে নাকিও এখন বসে থাকবে, সারা রাত তো লেপ গায়ে থাকে না। আর চাদর লেপ এগুলো সকালবেলাতে গোছাতে যাওয়ার সময়তে আনন্দে আত্মহারা হয়ে ওঠে ও। ওর দাবি হচ্ছে এই লেপের ভেতর ঢুকে বসবে আর বাবা ওকে পুরো সব দিক থেকে ঘিরে দেবে, দিয়ে প্যাক করে দেবে, এটাতেই ওর আনন্দ। যাই হোক, চলো এই আধ ঘন্টা ধরে ওদের এইসব খেলাই চলছে, তবে আজকে এইসব খেলাতে মেতে থাকলে চলবে না, কারণ আজকে আমাদের একটা ইনভিটেশন আছে। এখানেই একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি আছে যারা আমাদেরকে আজকে ইনভাইট করেছে, সেখানেই যাব। ওরা যতক্ষণে খেলছে ততক্ষণ আমি বাকি কাজগুলো সামলে নিই, গাড়িতে বাকি কথা হচ্ছে। অনেক কষ্টে রেডি হয়ে বেরোতে পেরেছি, আর প্রতিবারের মতন এবারও আমরা লেট, প্রায় 1:30 বেজে গেছে, 12:30 বেরোনোর কথা ছিল। আর আমি পড়েছি একটা স্বর্ণচুড়ি, যেটা আমি বুজুর অন্নপ্রাশনে নিয়েছিলাম, আর বুজু নিজেও পড়েছে ওর অন্নপ্রাশনেরই ড্রেসটা, যেটা সকালবেলাতে পড়েছিল অনুষ্ঠানের সময়, তো ওটাই পড়েছি। ওটা না একটু বড় বড়ই কেনা হয়েছিল, ফ্যাব ইন্ডিয়া থেকে কেনা হয়েছিল, একটা ধুতি আর পাঞ্জাবি, খুব সুন্দর লাগে ওটা, আমি মাঝে মধ্যেই ওকে পরিয়ে দিই, যাতে এই জিনিসগুলো তো আর পরে পড়তে পারবে না, যে সেটা যাতে নষ্ট না হয় ওই জন্য পরিয়ে ফেলি। আর আমার এই স্বর্ণচুড়িটা যে কী প্রিয়, খুবই ভাল লাগে। তো চলো বেরিয়ে পড়েছি সবাই মিলে, সুব্রত একটা পাঞ্জাবি পরেছে, আর বুঝু তো এখানে হাই তুলতে তুলতে চললো। আজকে আমরা এত ভালো ভালো শাড়ি পাঞ্জাবি পায়জামা সবাই মিলে এরকমভাবে ড্রেস করেছি, কারণ আজকে ওখানকার থিম হচ্ছে সাউথ ইন্ডিয়ান বিয়ে, মানে পুরোটা একটা থিমে হচ্ছে। তো আমার কাছে সাউথ ইন্ডিয়ান কোনো শাড়ি ছিল না, যদিও সাদা শাড়ি ছিল, সাদা শাড়ি পরলে হতো, কিন্তু সাদা শাড়িগুলো সব নতুন, তো আমি ওগুলো আর ভাঙলাম না। আর বুজুর একটা সাউথ ইন্ডিয়ান খুব সুন্দর ড্রেস ছিল, যেটা আমি একদম বেমালুম ভুলে গেছিলাম, সেই জন্য পাঞ্জাবি পায়জামাটা পরিয়ে দিয়েছিলাম, সেটার প্রচণ্ড আফসোস হচ্ছিল। যাই হোক, এই যে যে দিদি খাবার সার্ভ করছে এরাই আমাদেরকে আজকে নেমন্তন্ন করেছে, প্রচণ্ড ভালো রান্না করেছে, মানে সবকটা রান্না ওরা করেছিল নিজেরা নিজেদের হাতে, আর কেমনভাবে খেতে হয় সেটাও আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল। এত খাবার ছিল যে মানে আমরা তো অবাক হয়ে গেছিলাম। আর ঢুকতেই এরকম একটা মেনু ইয়ে করেছিল, মেনুর স্ট্যান্ড করেছিল, যেখানে কী কী খাবার হচ্ছে সব কটা লেখা ছিল। আমরা সাধারণত গেট টুগেদারগুলোতে সবই বাফে সিস্টেম থাকে, কিন্তু ওরা আগে থেকেই বলে দিয়েছিল যে এটা বাফে সিস্টেম হবে না, এটা একদম বসে খাওয়ানো হবে। তো আমরা যাওয়া মাত্র আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল, প্রচুর রকমের রান্না করেছে, আমি অর্ধেকের নাম যাই না,
সাউথ ইন্ডিয়ান বিয়েতে কিন্তু নিরামিষ খাবার দাবার হয়, কিন্তু আমরা যেহেতু বাঙালি মাছ মাংস খেতে খুবই পছন্দ করি, তাই আমাদের কথা মাথায় রেখে ওরা একটা চিকেন আইটেম বানিয়েছিল, বাকি প্রত্যেকটাই নিরামিষ ছিল। কিন্তু প্রত্যেকটা খাবারই প্রচণ্ড টেস্টি ছিল। আমি তো এমনিতেও সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খুব পছন্দ করি, মানে আমার ধোসা ইডলি খেতে খুব ভাল লাগে, তো আমার তো প্রত্যেকটাই খুবই ভাল লেগেছে, প্রচণ্ড টেস্টি লেগেছে। যারা যেমনভাবে এসছে তাদেরকে সেইভাবেই খেতে দেওয়া হয়ে গেছে, তো আমাদের এই ব্যাচটা মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর আমাদের পরে যারা এসেছিলো তারা ওদিকে খাচ্ছিলো। খাওয়া দাওয়ার পরে হয়েছে দারুণ একটা আড্ডা। আমাদের গেট টুগেদারগুলোতে এটাই একটা মেন বিষয় থাকে যে এই আড্ডাটা। খাওয়া দাওয়া তো থাকেই, মানে অনেক খাবার থাকে, কিন্তু তারপরে এই যে একটা সুন্দর আড্ডা হয়, বাঙালি আড্ডা, এটা আমরা কোথাও গিয়ে প্রতিদিনের জীবনে মিস করি, কিন্তু যখন গেট টুগেদারগুলো হয় তখন সেগুলো আমরা পুষিয়ে নিই। আর এই আড্ডার মাঝেই যেহেতু আজকের ওয়েদারটা এত ভালো ছিল, আমরা সবাই বাইরে এসে একটু ছবি টবি তুলেছি। যারা আমাদেরকে নেমন্তন্ন করে এত ভালো ভালো খাবার খাওয়ালো তাদের ছবি তুলে না দিলে হয়? আর তার সাথে আমরাও যেহেতু ভালো করে সেজে গেছিলাম, তো আমরাও বেশ অনেক ছবি তুলেছি। আর মালতী দি তো পুরো যেমন করে সাউথ ইন্ডিয়ানরা বিয়েতে সাজে প্রায় সেরকমভাবেই সেজে এসেছিলো, খুব সুন্দর লাগছিল দেখতে। শেষে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম, আর তার সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।